আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি। আর নতুন মালয়েশিয়া কলিং এ আইসো, ঠিক কাজ করতে চাইতেছো, আবার অনেকে বাংলাদেশে ইলেকট্রিক কাজের এগ্রিমেন্ট করিয়ে আইসো, আমি তোমাদেরকে আজকে সুইচ রুমের এবং কি যেটাকে MSB বলা হয় এর বিষয়ে কিছুটা ধারণা দেই। এরকম MSB এর ভিতরে কাজ করলে এই ড্রয়িংটা শিখতে হইব। এই ড্রয়িংটা পুরো প্রজেক্ট, এটা হলো ক্যাটালগটা, যেই এটাকে ড্রয়িংও বলে এবং বাংলায় আমরা ক্যাটালগ বলি। এই ক্যাটালগটা শিখতে হইব। এটা শিখলে তুমি MSB এবং কি ওয়্যারের জগতে যত তুমি শিখতে পারবে অতি তাড়াতাড়ি। এটা ছোট ছোট করে লেখা, বোঝা যাইব না। তারপরও তোমাদের দেখানোর জন্য আমি বলতেছি, এখানে গাইডলাইন লেখা আছে, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে কাজ করতেছো এগুলো গাইডলাইন। এই যে ছোট ছোট যেগুলো দেওয়া আছে না, এরকম লাইনগুলো, এটি গাইডলাইন। কোন সাইডে কোন জায়গায় কোন রুমে তুমি কাজ করতেছো অতি সহজেই তোমাকে খুঁজে পাওয়া যাইব। তো আমরা এই কাজগুলো করছি কিভাবে, এই যে এটা হলো MSB, এত বড় একটা MSB রুম। এই মেশিন গুলো যে আমি যে সেট করছি অ্যালুমিনিয়ামের মতো, এই পার্ট গুলো এসেন্সিয়াল নর্মাল, এরকম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, হ্যাঁ এগুলো দেখা দেখা তারপরে সেট করছি কোনটার ভিতরে কোন লাইনটা লাগবে, কোনটা ঢুকবে, কোনটা এসেন্সিয়াল, কোনটা নর্মাল। এই যে কেবল ট্রে দিয়া এই তারগুলো নামানো হয়েছে জেন্টার থেকে, এগুলো অ্যাপার্টমেন্ট রুমের থেকে আইছে লাইসের দিয়া, 5 তালার থেকে 39 তালার থেকে এডি এলো জেন্সের থেকে আইছে। তো এক একটা এক এক ভাবে সেট করতে হবে। তোমার ড্রয়িং গুলো এরকম দেখ, মূলত ড্রয়িং জানলে তুমি সব কাজই করতে পারবা। এমিনেশনটা বেশি একটা ফ্যাক্টর না, কারণ এরকম একটা MSB ভিতরে কাজ করাটা আসলে কাজ জানতে হইব টুকটাক। তোমরা যদি শিখো তাহলে অবশ্যই শিখতে পারবা। আমি এক এক পার্ট আমি দেখাই, যেমন এটা হলো NDB, এই যে কাজগুলো করছি এটার ভিতরে, এই যে এটি সব হইলো গিয়ে MCB, যে কাজগুলো এক এক তালার থেকে কোনটা কোন জায়গায় শো হো, এরপর হইলো গিয়ে হোস্টেল পাম্প, তারপর ডাউস, মানে এই যে LCB গুলো দেখতেছেন এক একটা এক এক জায়গার, এইখান থেকেই আমি কন্ট্রোল করতে পারবো, এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো। এটা আবার এটার উপরের মাথার যেটা আছে DB, ওই DB থেকে অফ করতে পারবো, আবার এই জায়গা থেকে অফ করলে পুরো লাইনটা আর উপরে যাইবো না, আর এখান থেকে অন করে দিলে উপরে যাইবো লাইনটা। ওই জায়গায় আবার DB আছে, ধরেন 5 তালায় 39 তালায় 6 তালায় এমনকি 30 তালায়, এই জায়গা থেকে অফ করা যাইব, এরকম তালা হিসাবে এগুলো বাঘ বাঘ করা আছে। এই পার্টও আছে যে এই জায়গা থেকে যদি আমি অফ করি এটা অফ হয়ে যাইব, আবার অন করলে উপরে লাইন যাবো। এগুলো আমি টেমিনেশন করে রাখছি অলরেডি সবই। এই পাশটায় দেখাই, এই পাশটা এরকম, এই পাশটা, মানে এই কাজগুলো যে আমি করছি এগুলো আসলে ড্রয়িং দেখে দেখে একটা একটা করে টেমিনেশন করতে হইব, এক সেট করে তার টানতে হইব, মিটারটাও এটা জানতে হইব, যেমন 70 মিটার লাগবো, 80 মিটার লাগবো, 35 মিটার লাগবো, এরকম ড্রয়িং এর মধ্যে সম্পূর্ণটাই কেবলের সাইজ কত, এমনকি 3 পেজ না সিঙ্গেল পেজ, কতটুক লম্বা, এগুলো সম্পূর্ণটাই ড্রয়িং এর মধ্যে থাকবো। এই ড্রয়িং দেখে দেখে এই কাজগুলো করতে হইব। জন বি লাইসার DB এছাড়া 6টা DB এই যে কাজ করব, এই যে এখানে লেখা আছে 2 DB 6 9, অর্থাৎ 6টা DB আছে, এটাই কন্ট্রোল করব। এটাই MP 5টা, এটাই MP 5টা, তো এরকম ভাবে ভাগ করা আছে। এগুলো দেখে 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 একটা একটা করে এই কাজগুলো করতে হয়। আর এই পাঁচটা যদি আমি দেখাই, এই পাঁচটা সেম, এটি হলো প্যানেল মিটারের জন্য 6 তালা করে কন্ট্রোল করব। এখান থেকে একটা ELCB অফ করলে 6 তালা অফ হইব, এরকম সেট করা আছে। সব দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা এসেন্সিয়াল একটা নর্মাল, যেমন বাংলাদেশের সেম IPS এবং কি পলি বিদ্যুৎ দুইটা করা হয় না, দেখেছে পলি বিদ্যুতের লাইনটা যে কোনো মুহূর্তে যেতে পারে, তখন IPS ব্যবহার করা যায়, ঠিক সেম এটাও এরকম। তো এইভাবে কাজগুলো করতে হয়। আমি এক এক করে সব দেখাইলাম। এখান থেকে এই যে 17 থেকে 27 তালা, 17 থেকে 27 তালা, 6 থেকে 16 তালা অফ করা যাবে, 28 থেকে 30 তালা কন্ট্রোল করা যাবে, এইখান থেকেও কন্ট্রোল করা যাবে। এই জায়গা থেকে আমি পুরা
এমএসবি লাইনটা অফ করে দিতে পারবো এই জায়গা থেকে। এটা যে দেখাইছি এখান থেকে অফ করে দেব। দুইভাবে সিস্টেম করা আছে, দুইভাবে সিস্টেম করা আছে। তো যারা এই কাজগুলো করতে চাও, তোমাদের আগ্রহ, তোমাদের শিকার অনেক ইচ্ছুক যে কাজগুলো করব, কিভাবে যে কেবল ট্রেগুলো জ্বালান দেওয়া হয়েছে, ট্রাঙ্কিং জ্বালান দেওয়া হয়েছে, এগুলো যদি টুকটাক শিখো তাইলে তুমি বড় ধরনের কাজ শিখতে পারবা এবং কি করতে পারবা। আর এই কাজ যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই তোমার ড্রয়িংটাকে ফলো করতে হইব, বিশেষ করে এই ড্রয়িংটা ফলো করতে হইব। এই ড্রয়িংটা তুমি টুকটাক কিছুটা বোঝো, আস্তে আস্তে তুমি সম্পূর্ণটা কাজ শিখতে পারবা। কাজ যদি তুমি শিখতে যাও, এখানে কারেন্টের কাজের জগতেই তোমার স্ল্যাবের মধ্যে পাইপ ফালাইতে হইব, তার টানতে হইব, কানেক্টর বাসাম করতে হইব, সুইচ প্লাগ করতে হইব, ডিবি টেমিনেশন করতে হইব, অনেক সময় লেগে যাবো। তুমি শর্টকাটে যদি কারেন্টের কাজ শিখতে যাও অবশ্যই তোমার এই ড্রয়িংটা শিখতে হইব। এই ড্রয়িংটা যদি শিখতে পারো তাহলে তুমি তাড়াতাড়ি কাজ শিখতে পারবো। আর যদি নিজের কাজ বাড়ির মধ্যে কিংবা ছোটখাটো কাজ করতে যাও তাহলে তুমি অভিজ্ঞতায় কাজ করতে পারবা, সমস্যা নাই। তো যাই হোক, আশা করি কিছুটা হলেও বুঝতে পারছো, তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।